রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি ইফিল ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইফিল ঔষধটি জেনারেল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল ভিটামিন ই এটি সাধারণত ইফিল দুটি ক্যাটাগরিতেই পাওয়া যায় ইফিল ফোর হানড্রেড এমজি গ্লাটিন ক্যাপসুল এবং ইফিল ফিল টু হান্ড্রেড গ্লাটিন ক্যাপসুল এটি সাধারণত গ্লাটিন ক্যাপসুল আকারেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য ইফিল ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত ইফিল ঔষধটি ভিটামিন ই এর অভাব পূরণ করে থাকে আমরা দৈনিক যে খাবার খেয়ে থাকি তার মধ্যে শরীরের ভিটামিন এর অভাব পূরণ করি আমাদের অনেক সময় কিছু ভিটামিনের অভাব থেকে যায় তার মধ্যে একটি হলো ভিটামিন ই ভিটামিন ই আমাদের শরীরের নানানভাবে নানান দিক থেকে উপকার করে থাকে যেমন শরীরের যে ত্বক রয়েছে ত্বকের নষ্ট হয় না ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শক্ত রাখে যৌন শক্তি বৃদ্ধি করে যে সকল রুগীদের যৌন কম তাদের জন্য ইফিল ঔষধটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর এবং শরীর সুস্থ এবং সবল রাখে এটি শরীরের অ্যান্টি অক্সিজেন হিসেবেও কাজ করে ভালো রাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তাছাড়া করণিক ঠান্ডা জনিত রোগে ভুগছে তাদের জন্য এটি দেওয়া হয়ে থাকে। বিশেষ করে ইফিল ঔষধটি ত্বক ভালো রাখা চুল ভালো রাখা চুলের গোড়া শক্ত করা চুল না পরা এবং যৌন শক্তি বৃদ্ধি করা এটি বীর্য তৈরি করতেও সাহায্য করে এবং যাদের বীর্য পাতলা রয়েছে এটি ঘন করতেও কাজ করে ইফিল ঔষধটি শরীরের মানবদেহের জন্য নানানভাবে নানান দিক থেকে উপকার করে থাকে ইফিল ঔষধটি খাবার নিয়ম হল সাধারণত ইফিল দুইশো এমজি গ্লাটিন ক্যাপসুলটি একটি করে দৈনিক দুবেলা খাওয়া যেতে পারে সকালে এবং রাতে অথবা ইফিল ফোর হান্ড্রেড এমজি দৈনিক একটি করেও খাওয়া যেতে পারে তবে রুগীর অবস্থাভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এমজি বাড়ানো কিংবা কমানো যেতে পারে ইফিল ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন পেটে ব্যথা করা বমি বমি ভাব হওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া ডায়রিয়া হওয়া ইত্যাদি হতে পারে গর্ভ অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময়ে ইফিল ঔষধটি খাওয়া যেতে পারে তাছাড়া ইফিল ঔষধটি না খেয়ে এটি ফাটিয়ে মাথায় চুলের গোড়ায় লাগানো যেতে পারে তাছাড়া এটি ত্বকেও ব্যবহার করা যেতে পারে এটি চো চুলের গোড়ায় লাগানোর ফলে চুলের গোড়া শক্ত করে এবং চুল উজ্জ্বলতা বৃদ্ধি করে তেলের সাথেও মিক্স করেও ইফিল গ্ল্যাটিন ক্যাপসুলটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের ইফিল ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবে